বন্ধুরা, গুড আফটারনুন। এখন বেজে গেছে হচ্ছে ওই 3:05 বাকি, সকাল থেকে আজকে একদমই টাইম পাইনি যে তোমাদের সামনে এসে কথা বলবো বা ভিডিও করব কোনো। কারণ কাল তোমাদের তো বলেই ছিলাম যে দেশ থেকে দাদা বাবা, না আলোটা বড্ড আসছে চোখে, একটু সাইডে সরে যায়। তোমাদের বলেই ছিলাম যে দেশ থেকে দাদা বাবা আর বৌদি ভাইপো সবাই আসবে। সে কালকে, আজকে ওরা ট্রেনে উঠে গেছে, কালকে নামবে সকালবেলায়। তো ওরা আসবে বলে ঘর দুটো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। এই দেখো সব পরিষ্কার করেছি, এই দেখো, এই দেখো জানটা পরিষ্কার করেছি, বিছানার চাদর পাল্টালাম। এই দেখো সব ওয়ারগুলো খুলে রেখেছি, আর এখানে যে কটা এই যে বাকি আছে ব্যাগগুলো, বাবা হাত বুঝতে পারছি না, যে এইখানে যেগুলো রয়েছে এগুলো শুধু গোছালেই হয়ে যাবে। দেখো আমি এই সবে জাস্ট এই সবে স্নান করে এলাম, শ্যাম্পু দিয়েছি চুলে, এই সবে জাস্ট স্নান করে এলাম। আর আজকে সকালে টিফিন করেছি 12:30 সময়, তাই জন্য এখনও কিছুই খিদে পায়নি, এখনও ভাত খাইনি। সুজিত খেয়ে দিয়ে কাজে বেরোলো, ও একা শুধু খেয়েছে, আমি এখনও খাইনি। যার জন্য এই সবে জাস্ট স্নান করে এলাম, বাথরুম সব কিছুই পরিষ্কার করতে যেরকম টাইম লাগে বুঝতেই পারছো, যার জন্য এতখানি দেরি হয়ে গেল। তো আমার ইন্ট্রোটা তো ভালো করে দেওয়াই হলো না, তোমাদেরকে তো জিজ্ঞাসাই করা হলো না যে তোমরা কেমন আছো, ভালো আছো সবাই? আমরা তো ভালোই আছি, তোমরা সবাই ভালো আছো, কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি রিয়া সাউ ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো এখন খাবো, খিদে তো এখনও পাচ্ছে না যে এখন খাবো, 3:00 এখনও খিদে পায়নি। আর কালকের আজকের যে ভিডিওটা আমি তোমাদের যে দেবো সেই ভিডিওটা আমি এখনও পোস্ট করতে পারিনি, কালকের ভিডিওটা এখনও পোস্ট করতে পারিনি, সেই ভিডিওটা আমার অর্ধেক এডিট করে রাখা আছে, অর্ধেকটা আবার এডিট করবো। ভীষণ চাপের মধ্যে আছি, ভীষণই চাপ, সারাদিনের এত কাজ, এত কাজ যে কী বলবো, এত কাজের মধ্যেও ওই টুকটাক ভিডিও করছি আর এডিট করে শেয়ার করছি। রাত্রেবেলায় অনেক রাত জেগে জেগে এডিট করছি, আর অর্ধেক এডিট করতে করতেই কালকে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, যার জন্য শরীরটা ভালো ছিল না, তোমাদেরকে তো বলেই ছিলাম, আগের ভিডিও তো দেখতে পাবে তোমাদের আমি বলেছি যে আমার শরীরটা ভালো ছিল না, তার যার জন্য কালকে আমি শুয়ে ঘুমিয়ে পড়েছি, কিছুটা এডিট করে রেখে আর ঘুমিয়ে পড়েছি, ফোন ঘাটতে ঘাটতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আর সেই জন্য কালকে থেকে ভাবছি ভোর ভোর তাড়াতাড়ি রাত্রে ঘুমিয়ে যাব, আর ভোর ভোর উঠে পড়বো, উঠে আর সারাদিন তোমাদের সব ভিডিও তোমাদের সাথে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, শেয়ার করে তারপরে রাত্রিরে ঘুমিয়ে যাব, সকালে উঠে তাড়াতাড়ি ঘরের সব কিছু কাজ করে নেব, নিয়ে এডিট করে দুপুরবেলায় বিকালে পোস্ট করবো এবার থেকে ভিডিও, এটাই ভেবে রেখেছি। 4:00 সাড়ে 4:00 ভিডিও তোমরা পেয়ে যাবে। তো আজকে এখন আর কিছু কথা বলছি না, আবার তোমাদের সাথে দেখা করছি ওই বিকালের দিকে, তোমাদের সাথে আবার দেখা করছি। এখন হচ্ছে ভিজে চুলে তো শুতে পাবো না, তাই একটু বসবো, বসে বসেই তোমাদের সাথে যে ভিডিওটা আজকে শেয়ার করব সেই ভিডিওটা এডিট করব, এডিট করে তারপরে পোস্ট করব, করে হয়তো 4:00 বেজে যাবে করতে করতে, কারণ নরবরে এডিটর আমি, যার জন্য তাড়াতাড়ি এডিট করতে পারি না, অনেকটা লেট হয়, আর নতুন যেহেতু বুঝতেই পারছো সেই জন্য তো এডিট করতে একটু দেরি হয়। আর এডিটটা করে হয়তো 4:00 বেজে যাবে, এডিট করে পোস্ট করে তারপরে খাবো, খেয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার আসবো, কিংবা খাওয়ার সময়তেই তোমাদের সাথে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে, ঠিক আছে? তো চলো ততক্ষণের জন্য টাটা, আবার আসবো তোমাদের সাথে কথা বলতে। ঠিক আছে, তোমাদের দেখাই মিছরি, দেখো খাওয়া দাওয়া করে এখানে ঘুমোচ্ছে, এ দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এই দেখো ইতি ঘুমোচ্ছ, ছুঁয়ে পড়েছ, ঘুমিয়ে পড়েছ খাওয়া দাওয়া করে, আমাকে না নিয়ে খেয়ে নিয়েছো আজকে। আর দেখাই তোমাদেরকে আমার পাখির দল, পাখির দল দেখাই, পাখির দল কি করছে, দাঁড়াও যাই পাখি। আমি এখানটা এরকমভাবে পর্দা দিয়ে ঘিরে রেখেছি, যদি ওদের চোখে আলো লাগে সমস্যা হয়। এই দেখো এখানে চলে এলাম, এই দেখো এখানে ইয়ে বসে আছে, দাঁড়াও আলোটা জ্বালাই, দেখতে পাচ্ছো এবার ভালো করে, এই দেখো এরা সব বসে আছে এখানে, খাবার দিয়ে রেখেছি, জলটা যে পাল্টে দিয়েছি, খাবারটা তো এখনো শেষ করে না, দেখছি সবই রয়েছে এখনো, খানিকটা খেয়েছি। যতদূর মনে হয় এখানে নতুন জায়গায় এসেছে বলে ওরা অতটা ভালো করে এখন খাওয়া দাওয়া করছে না, একবার দাদাকে ভাবছি ফোন করব, করে জিজ্ঞাসা করব যে এরকম খাওয়া দাওয়া ঠিকমতো করছে না, যে অন্য কিছু খাওয়াতে হবে কিনা। এখন ওদেরকে ওই দানা দিচ্ছি, দানা খাচ্ছে, আর ওটাই
দাদা বলেছিল সপ্তাহে একদিন ডিম দিয়ে ভাত মাখিয়ে ওদেরকে, ওরা নাকি খায় শুকনো শুকনো ঝরঝরে করে। তো জিজ্ঞাসা করো, দাদাকে জিজ্ঞাসা করি, তারপরে আবার খাবারটা ওদেরকে দেবো, চেঞ্জ করবো আর কি করবো, যে দেখি সন্ধ্যের দিকে একবার ফোন করবো। আর বাইরের রোদ, বাইরের রোদটা তোমাদের একবার দেখাচ্ছি, জাস্ট দেখো, এই যে দেখো কি পরিমাণে রোদ আজকে বেরিয়েছে, দেখো ঠিক আছে। এই এত রোদের মধ্যে আজকে সারাদিন আমি ছুটে 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 সব কাজ করলাম, আর ছাদে আমি প্রচুর কেচেছি, প্রচুর কেচে আমি সব মেলে এসেছি। আর পামোচাগুলোও দেখো সব কেচে দিয়েছি, সব পামোচা এখানে রাখা থাকে, আর মিজরি পামোচায় বসে হিসি করে দেয়, তার জন্য পামোচাগুলোও রোজ চেঞ্জ করতে হয়। আর মোটা মোটা পামোচা, আর তোমার রোজের বৃষ্টি হচ্ছে, কিছুদিন ছাড়া ছাড়া বৃষ্টি, কোথায় রোদ এরকম হতে থাকছে, শুকনো হচ্ছে না, এই সব নানা রকম সমস্যা, আর কি বলবো তোমাদেরকে, সব তো জানোই। তো চলো তাহলে আবার পরে আসছি তোমাদের সাথে গল্প করতে, তো টাটা, গুড ইভিনিং। তখন আর আসতে পারলাম না, এখন বেজে গেছে 8:05, এখন এলাম তোমাদের সাথে আবার গল্প করতে। আর আমি খেলাম হচ্ছে 4:30 সময় করে, 4:30 সময় করে খেলাম, তখন তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ যে ভিডিওটা তোমরা আজকে পেলে সেই ভিডিওটা পোস্ট, বললামই তোমাদের যে এডিট করা হয় না, এডিট করব করে পোস্ট করব, তো এডিট করে সেভ করতে দিয়ে সেভে ফেলেছিলাম, যার জন্য আর খুব খিদে পেয়ে গিয়েছিলো, তখন তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম, তাই জন্য তোমাদের সাথে আর শেয়ার করলাম না, আর তখন কথা বলতে পারিনি। তারপর দুপুরবেলায় রান্না করে বাসন মাজা গ্যাস মোছা কিছুই হয়েছিল না, সবই তাড়াতাড়ির মধ্যে তখন করে রেখে দিয়ে 6টা নাগাদ বেরিয়েছিলাম, একটু চড়িয়ারের দিকে গিয়েছিলাম একটা কাজের জন্য, আর সে কাজটা করে এই জাস্ট এক্ষুনি ফিরলাম। আর আজকে সন্ধেও ওই জন্য দেওয়া হলো না, দেরি হয়ে গেছে বলে, এখন 8টা বেজে গেছে। আর অনেক কিছু কাজ কেচেছিলাম, তোমাদের তো বললামই, সে কাঁচাগুলোকে গুছোতে হবে, তো এখন বসে বসে গুছোবো। দেখো আমি হাঁপাচ্ছি, শুধু হাঁপাচ্ছি, এই যে সারাদিন একটুও রেস্ট নেই, সকাল থেকে ওই যে ঘুম থেকে উঠেছি তখন থেকে 1 মিনিটও রেস্ট নেই, আজকে সারাদিন আমার চলছে, আমার গা হাত পা কোমর সব যন্ত্রণা করছে, তোমাদের বললাম শরীরটা আমার ভালো না, আমার খুবই শরীরটা খারাপ, যন্ত্রণা করছে। আর এখন কাজের বলতে গিয়েছিলাম ওই, অনেকেই জানো হয়তো, লক্ষ্মী ভাণ্ডারের সরকারি একটা কাজে হচ্ছে ফর্ম ফিল আপ হচ্ছে, তো তারই এন্ট্রি করার জন্য একটা কাজের জন্য গিয়েছিলাম, তো করবো ঘরে বসে কালকে থেকে, তো সেটাই আনতে গিয়েছিলাম, তো নিয়ে এলাম, কী করবো বলো, কাজ তো করতেই হবে, ভাবছি কালকে থেকে আরও ভোর ভোর উঠতে হবে, ভোরবেলা উঠে পড়তে হবে, বেশি দেরি করে উঠলে হবে না ঘুম থেকে, কারণ দেরি করে উঠলে আমার কাজগুলো হয়ে উঠছে না, এদিকে তোমাদের সাথে গল্প করা, তারপরে ওদিকে ঘরের কাজ, আবার এদিকে আবার একটা নতুন কাজ নিয়েছি, তো সব কাজ মিলিয়ে খুবই চাপ, কিন্তু কিছু করার নেই, কারণ প্রত্যেকটা মানুষই তো চায় বলো যে নিজের হাতে দুটো পয়সা থাকুক, আমিও চাই যে আমার হাজব্যান্ডের থেকে সবসময় পয়সা না নিয়ে নিজের কাছে কিছু যদি থাকে, তাহলে আর কারো কাছ থেকে চাইতে হয় না, এই হচ্ছে ব্যাপার। আর তার থেকেও বড় কথা, যেহেতু আমার বিয়ের আগে আইবুড়োবেলাতে আমি সবসময় কাজ করতাম, নিজে কাজ করেছি, নিজের পয়সাতে সব কিছু করেছি, সেই জন্য এখন বিয়ের পর যখন কাজ করছি না, আমার হাজব্যান্ড আমাকে সবসময়তেই দিচ্ছে পয়সা, কিন্তু তবুও নিজে যখন কাজ করছিল তখন ওর কাছ থেকে চাইতো কীরকম লাগে, বা কীরকম একটা, যারা হয়তো নিজে কাজ করেছো পরে কাজ ছেড়ে দিয়ে বিয়ে করেছো, তারা হয়তো এই ব্যাপারটা জানো যে কীরকম হয় নিজের মধ্যে, তার হাজব্যান্ডের থেকেই বলো বা কারোর থেকে হাত পেতে টাকা নিতে, এই হচ্ছে ব্যাপার, যার জন্য যে খুবই কমই পয়সা দেবে, বেশি পয়সা দেবে না, কিন্তু তবুও ভাবলাম যে করব, কারণ যেটুকু হয়, সামনে পুজো আসছে ভালো, সেই জন্য ভাবলাম যে করি। আর ঘরের সমস্ত কিছু কাজ মেনটেন করে বাইরে গিয়ে কোনো কাজ করার মতো টাইম আমার মধ্যে আমার নেই, কিছু করার নেই, এই হচ্ছে ব্যাপার, সেই জন্য। আর তোমার তো বললামই কালকে বাবারা আসবে, তো আর একটু কালকের জন্য চাপ থাকবে সকালবেলা, ওরা কালকে এখন ট্রেনে উঠে গেছে, ওরা নামবে সকালের দিক করে, তো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো, এলে সবার সাথে পরিষ্কার করিয়ে দেবো,
আর তাই জন্য কালকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেও হবে, কারণ ওরা তো আজকে সারাদিন সারা রাত ট্রেনে আসছে, তাই সকালে উঠে খাবার দাবার বানাতে হবে ওদের জন্য। তাই জন্য তাড়াতাড়ি উঠে পড়বো কালকে, উঠে সব এবার থেকে ভাবছি রোজেরই ভোরবেলা উঠে পড়বো, 5টা সাড়ে 5টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করবো। উঠে সমস্ত কাজ করে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে আর তোমাদেরকেও রোজে তাড়াতাড়ি ঘুম থেকে তুলতে পারবো। এই ব্যাপার, রোজের উঠে পড়বো তাড়াতাড়ি, উঠে সব কাজ করে নেবো। এদের যতই ভাবি যে তাড়াতাড়ি উঠে পড়বো, কিন্তু সকালটা যখন ফোনে অ্যালার্ম দিয়ে শুই, যখন অ্যালার্মটা বাজে তখন মনে হয় যে আর একটু পরে উঠি, আর একটু পরে উঠি। ওদিকে শুতে শুতে কত লেট হয়ে যাচ্ছে, 12টা সাড়ে 12টা, 1টা 1.5টা 2টো হয়ে যাচ্ছে শুতে শুতে, এডিট এডিট করে শুতে শুতে। তারপরে আর কি করে 2-1 ঘন্টা 2-3 ঘন্টা ঘুমিয়ে উঠবো বলো তো? এই হচ্ছে ব্যাপার, কী করবো জানি না কীভাবে কী হবে। কিন্তু দেখা যাক কতদূর কী করা যায়, তার মধ্যে শরীরটাও অতটা ভালো নয় বলছি, জানি না কেন এরকম শরীর সব যন্ত্রণা করছে চারিদিকে, মনে হয় বেশি খাটুনি হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার, এদিক ওদিক ঘোরা হয়ে যাচ্ছে নানা রকম কারণে, আর কি বলবো কিছুই বুঝতে পারছি না, কি করব কি না করব কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে তোমাদের ভিডিওটাও দিতে আজকাল লেট হচ্ছে, এডিট করতে লেট হচ্ছে, এদিকে আমার ফোনটাও প্রবলেম করছে, সমস্ত দিক থেকেই আমাকে প্রবলেম ফেস করতে হচ্ছে, জানি না কিভাবে কি করব। কিন্তু হার তো মানলে চলবে না বলো, হার মানতে হবে, লড়াই করতেই হবে সবসময়। সেই জন্যই যতই কষ্ট হোক যতই কিছু হোক সব কিছুই সবসময় করার চেষ্টা করছি, আর কি করব, এরকমভাবেই চলতে হবে, কিছু করার নেই। তো চলো বেশি আর বকবক করবো না, যাই, অনেক কাজ আছে। এ দেখো 8টা 10 হয়ে গেল, এখন মানুষের টাইমের কত দাম বের হয়ে গেছে বলো তো? 1 মিনিট 2 মিনিট মানে কোন প্রত্যেকটা মানে সেকেন্ড মিনিট সবেরই প্রচণ্ড প্রচণ্ড দাম, প্রচণ্ড দাম, টাইমের প্রচুর অভাব। এখন মনে হয় 24 ঘন্টার থেকে যদি 48 ঘন্টা 60 ঘন্টা তো অনেক ভালো হতো সারাদিন, এটাই মনে হয়, যেন মনে হয় যে সারাদিনে হয় না, আরও দিন যদি বড়ো হতো, আরও যদি বড়ো হতো তাহলে আরও কাজটা সব ঠিকঠাক হতো, এরকমই মনে হয়। তো তখন তাড়াতাড়ি করে আর আমি গিয়েছিলাম হচ্ছে আমার ননদের সাথে, মানে ওই কাঁকনের সঙ্গে, তো তখন আমি তাড়াতাড়ি করে ডাকতে এসে গিয়েছিলো, তাই জন্য তাড়াতাড়ি করে বাসন অর্ধেক মেজে, অর্ধেক বলতে বেশ সবই মাজা হয়ে গেছিলো, 2-1টা রয়ে গেছে, ওটা মা মেজে নেবো, আর ওগুলো সব গুছিয়ে নেবো, নিয়ে তরকারি করা আছে। ওবেলা রান্না করেছিলাম হচ্ছে তোমার ওই পটল আলু ডিম দিয়ে একটা তরকারি করেছিলাম, আর উচ্ছে ভাজা আর পটল ভাজা করেছিলাম, লেট হয়ে গেছিলো তোমাদের তো বললাম, তো যার জন্য ওটা রান্না করেছিলাম। আর মামি একটু মাংস তরকারি পাঠিয়ে দিয়েছিলো, তো মাংস তরকারি অনেকটাই দিয়েছিলো, তো ওরা আমার দুজনেরই মাংস দিয়ে খাওয়া হয়ে গেছে, তো আমার তরকারিটা পুরোপুরি রয়ে গেছে, পটল ভাজা উচ্ছে ভাজাগুলো খেয়ে নিয়েছিলাম, আর ওই তরকারিটা দিয়ে রুটি খেয়ে নেবো, আর রুটিটা শুধু করবো, একটু দেরি করে রুটিটা করবো। এখন ওই জামাকাপড়গুলো, অনেক জামাকাপড় আছে, কেচেছি তো অনেকটাই হয়ে গেছে, মানে কীরকম হচ্ছে বলতো, আগে রোজের কাচা রোজেরই হয়ে যেত, এটাও যে রোজের কাচা রোজের নয় তা নয়, রোজেরই কেচে দিচ্ছি, কিন্তু তবুও যে এত কাঁচা কোথা থেকে বেরিয়ে আসছে আমি বুঝতে পারছি না। তো এ দেখো বিছানার, বললাম তোমাদের সকালে চাদর পাল্টেছি, ওয়ারগুলো এখনও পরানো হয় না, ওয়ারগুলোও পরাতে হবে, আর ওগুলো গুছিয়ে এখন আলমারিতে সব তুলতে হবে, সব আলমারির কাপড়ও আছে, সবসময় পরার কাপড়ও আছে, আলনায় কিছু গোছাবো, কিছু আলমারিতে তুলবো, তো এরকমভাবেই গুছোতে হবে। তো এখন আর বকবক করছি না, তাড়াতাড়ি করে নিই, বুঝতেই পারছো কত কাজ নিয়ে বসে আছি, তাড়াতাড়ি করে নিই, নিয়ে তারপরে তোমাদের সাথে আবার আসছি বকবক করতে। তো চলো আমি কীভাবে আমি গুছিয়ে নিই তোমাদেরকে শেয়ার করবো, হ্যাঁ শেয়ার করি, এর আগেও তোমাদেরকে আমি শেয়ার করেছি আমার গুছোনো জামাকাপড়, তো আবারও শেয়ার করি, একঘেয়ে রুটিন বারবার। যাই হোক, আমি তো আজকে সারাদিনের সেইভাবে তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি, ডেলি মানে কাজ ডেলি 2-1 দিন ধরেই করা হচ্ছে না, এটা ওটার কারণে, আবার ডেলি ব্লগ আসবে। তো আজকে চলো গোছানোটা তোমাদের সাথে তাহলে শেয়ারই করে ফেলি, তো চলো তাহলে আমার সাথে, এই ঘরে তুলি না, সব ওই ঘরে তোলা আছে, ওই ঘরে যেতে যেতে হবে, চলো যাই ও ঘরে, আর স্ট্যান্ডটা নিয়ে নি, স্ট্যান্ডে লাগিয়ে করতে হবে। এক্ষুনি একটা কাণ্ড হয়ে গেল, তোমাদের সাথে জাস্ট আমি কথা বলছি, বলতে বলতে আমি স্ট্যান্ডটা দেখাতে যাচ্ছি, তার মধ্যেই
এইখানটা দেখো, এইখানটা তাকিয়ে দেখছি বিড়াল, একটা বিড়াল ঢুকেছে, এখানটা বিড়ালটা বসে আছে, আর আমি ঘর থেকে দেখতে পেলাম। আর মিচড়ি তো দেখতে পেলেই চেল্লায়, জানোই বুঝতেই পারছো কুকুরদের সিস্টেম, দেখতে পেয়েছে আর দেখতে পাইনি। আমি ওকে দেখ 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 করেছি, আর ও দেখতে মানে অনেকক্ষণ পরে দেখতে পেয়েছে আমি বাইরে বেরিয়ে আসতে, আর দেখতে পেয়ে ওকে তাড়াতে গিয়ে ও সেই ওই সামনে ওইখানটাতে জলে ড্রাম মেরে এক্ষুনি পড়ে যাচ্ছিল। বলো তো কি কাণ্ড রাত্রেবেলায়। তো ওই যে দাঁড়িয়ে এসে দেখো শুয়ে পড়েছে, দেখো মিজরি কি গো, বাবা না সাড়া দিচ্ছে না, তোমার সাথে কথা বলবে না। এখন বিড়াল তাড়িয়ে এসছে, অনেক বড় কাজ করেছে, সেই জন্য বসে এখন গা চুলকাচ্ছে। ওই যে ঘাসে পড়ে গেল, ঘাসে লাম মেরেছে তো এসে গায়ে লেগেছে, গা সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, বেশিরভাগটা আনলার গোছানো ছিল না। এই যে দেখো আনলাটা গুছিয়ে নিয়েছি, যে কটা আনলার ছিল মানে রোজের পড়াগুলো আনলায় রাখি, আর কোথাও যাওয়ার যেগুলো থাকে সেগুলো তো আলমারিতে থাকে জানোই। তো আনলাটা গোছানো হয়ে গেছে, আর যেগুলো আলমারিতে তুলবো সেগুলো নিয়ে যাচ্ছি আলমারিতে তুলবো, ওই ঘরে রেখে এসেছি। এই যে যাচ্ছি, চলো গিয়ে আলমারিতে তুলবো। আর এই দেখো হাতে নিয়েছি হচ্ছে এগুলো কি বলবো, কভার, বালিশের কভার কি বলে, হ্যাঁ কভারই তো বলে, বালিশের ওয়ার, ওয়ার হ্যাঁ কভার বা ওয়ার বলে, আর ওয়ারগুলো পরাবো, তাই জন্য নিয়ে যাচ্ছি ও ঘরে। একবারে কাজটা করব, ও ঘরটা বিছানাটা গুছিয়ে একটু বসে রেস্ট নিয়ে তারপর রুটি করতে যাবো। এই বাঁ দিকের কাঁধটা আমার প্রচণ্ড যন্ত্রণা করছে, বাঁ দিকের কাঁধটাতে স্পন্ডালাইসিস আছে, আজকে বেশি খাটুনি হয়ে গেছে যার জন্য ওটা যন্ত্রণা করছে। ওই কাছাকুচি করেছি না হাতে অনেকক্ষণ, তারপরে এইসব করছি, এটা ওটা জানি না। আর হ্যাঁ, আমি শুনেছি অমাবস্যা পূর্ণিমা এইসব থাকলে নাকি এইসব মানে বাতের ব্যথা বা গাঁটের ব্যথা এরকম এইসব কিছু না বেশি যন্ত্রণা হয়, তো যন্ত্রণা করছে এখন। এই কালকে পূর্ণিমা গেছে তো ওই জন্য স্পন্ডেলাইসিসের ব্যথাটা কালকে থেকেই খুব হচ্ছে, কালকেও খুব যন্ত্রণা করছিল, আজকেও খুবই যন্ত্রণা করছে, বোঝাতে পারবো না বলে কাউকে এতটাই যন্ত্রণা করছে। দেখাচ্ছি একবার আলমারিটা, দেখো আলমারিটা একটু না ঘেঁটে আস, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, দেখো এই যে দেখো বেশি দেখাবো না। এর পরে যখন আমি কি বলে ওটা আলমারি ট্যুর, হ্যাঁ এরকমই কিছু একটা বলে, যাই হোক আলমারিটা আমি তোমাদের পরে দেখাবো। আর আমাদের ঘরে জানো তো খুব ছিটকে ইঁদুর হয়েছে, বেশিক্ষণ খুলে রাখা যাবে না, চট করে ঢুকে পড়বে ইঁদুরটা। রে বাপরে বাপ, তাড়াতাড়ি ঝটপট, বাবা ফোনটাও পড়ে যাচ্ছে, স্ট্যান্ডে থাকছে না, ঝটপট গুছিয়ে নিয়ে কাজ সেরে ঝটপট আমাকে আলমারি বন্ধ করতে হবে, না হলে ছুট করে ঢুকে গেলে ব্যাস। আর দেখতে সব আমার এখন ফেটে আছে, কিছু করার নেই, দিদি ভাই এলে দিদি ভাইকে নিয়ে আমি আলমারিটা গুছবো আর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আলমারিটা খুব সুন্দর করে যখন নতুন কিনলাম, একদম পাটি 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 খুব সুন্দর করে গোছানো ছিল, কিন্তু কোথাও যাওয়ার ফেললে তাড়াতাড়ি করে বার করতে গিয়ে না সব ফেটে গেছে, সব ফেটে গেছে ওই জন্য, না হলে এত খাট আমার আলমারি নয়। কাপড়ের জায়গা থেকে এখানে চলে এসেছে, এটা হচ্ছে তোমার শুধু এটা একটা শুধুমাত্র সায়া আর ব্লাউজের জন্যই করে রেখেছিলাম, কিন্তু এখানে কাপড় দিয়ে আছে দু একটা, কি আর বলবো তোমাদেরকে সব দুঃখের কথা, তাড়াতাড়ি করে রেখেছি কারণ এখন তো লেট হয়ে গেছে বুঝতেই পারছো। যে কটা কাজ করবো বললাম সবগুলোই হয়ে গেছে, ঝাড়টা তোমাদেরকে দেখালাম না, কারণ তাড়াতাড়ি করে করে নিয়েছি, ভালো লাগছে না, এই হাতটা প্রচুর প্রচুর যন্ত্রণা করছে, প্রচুর যন্ত্রণা করছে হাতটা, কি বলবো। কটা বেজে গেল দেখবে, এই যে দেখো খুব
5 মিনিট বসে যাই 25 হয়েছে 5 মিনিট বসে চলে যাব রুটি করতে তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো আর শেয়ার করে দেবে তোমার বন্ধু তোমার ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে পারো টাটা কালকে একটা খুব সুন্দর দিন আমার জন্য আর তোমাদের জন্য অপেক্ষা করছে কালকে সকাল সকাল আমাদের বাড়িতে সবাই নতুন অতিথিরা চলে আসবে তো ওদেরকে আমি তোমাদেরকে দেখাবো একটা খুব সুন্দর ব্লগ নিয়ে কালকে আবার হাজির হচ্ছি তো আজকে টাটা